नमस्कार सकल के, सकल के सुस्वागत। आज के बिना तेले एक ब्रेकफास्ट रेसिपी, स्नैक्स रेसिपी अपने साथ शेयर कर चलू देखे नी कि करी। एखे हाफ लिटार मत दूध नहीं जाल कर दूधटा के सामान्य एक घन कर दिए दिलाम चा चामचर एक चामच ईस्ट। दिए दिच्छी पाउडर चीनी। एबारे पुरोटाके घेटे गुले ईस्ट और चीनी दूध एकसाथे मिशिए नेब। ईस्ट और चीनी मेशानो हो गेछे, एबारे एटाके आमी 10 थेके 15 मिनिटेर जोन्नो ढाका दिए रेखे देब। एखाने आमी निये निएछि चारटे कला। ए कलागुलोके आमी दूधेर साथे एबारे डोले नेब। ভালো মতো মিশিয়ে নিতে হবে কলাগুলোকে এরকম করে। দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। হাত দিয়ে এটাকে গুলিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই যে ছোট বাটিটা, এই বাটির দুই বাটি আটা আমি নিয়ে নিয়েছি। আটাটা এই মিশ্রণের মধ্যে অ্যাড করে দিচ্ছি। আটা দেওয়ার সময় খেয়াল রাখবেন অল্প অল্প করে আস্তে আস্তে দেবেন, বেশি পরিমাণে আটা পড়ে গেলে মিশ্রণটা টাইট হয়ে যাবে, একটু নরম থাকবে মিশ্রণটা, সেই জন্য আটাটা শুরুতে অল্প দিলেই ভালো। এবারে দিচ্ছি এক চামচ মতো বেকিং পাউডার। পুরোটাকে হাত দিয়ে গুলে আমি আস্তে আস্তে এইভাবে মিশিয়ে নেব। যেই পরিমাণ আটা দিয়েছি তা সেইটাই আমি দুধের সাথে, দুধ আর যে কলার মিশ্রণটা আছে সেটার সাথে আস্তে আস্তে মিশিয়ে নেব। এইভাবে আমার মাখানো হয়ে গিয়েছে, মিশ্রণটা আমার এই রকম ঘন হয়েছে, এই রকম ঠিক হয়েছে। আমি আর আটা যোগ করিনি, দুই বাটি যেই পরিমাণ দিয়েছিলাম ওতেই হয়ে গিয়েছে। আমি এরকম একটা সসপ্যান নিয়েছি, এরকম এটাকে পুরো ভেতরটাকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিয়েছি ভেজিটেবল অয়েল, পুরো গাগুলোকে এভাবে মাখিয়ে মাখিয়ে দেবো আস্তে আস্তে। মিশ্রণটিকে এবারে এর মধ্যে ঢেলে দিচ্ছি। যেটুকু বাকি আছে লেগে ওটাকে হাত দিয়ে কাচিয়ে এর মধ্যে দিয়ে দেব। এবারে এর উপরে ছড়িয়ে দেব একটু গুঁড়ো আটা, এরকম করে আটার গুঁড়ো আস্তে আস্তে এর উপরে দিয়ে দেব। ওভেনটা প্রিহিট করাই ছিল, তো এর মধ্যে এটাকে এবারে দিয়ে দেব। রুটিটা রেডি হয়ে গিয়েছে, একদম রেডি। এটা আমি ওভেন থেকে বের করেছি, একদম গরম আছে সেজন্য একটু মুড়ে দেব। ওপরটা তাহলে ঢাকা হয়ে যাবে, নরম থাকবে। যতটা পারা যায় এইভাবে মুড়ে দেব, এরকম করে। আমি এরকম একটা প্লেট নিয়ে নিয়েছি। এবারে সসপ্যানটাকে এর উপরে দিয়ে আমি এটাকে সসপ্যানটাকে এরকম করে উল্টে দেব। এই যে পুরো রুটিটা প্লেটের মধ্যে উল্টে গিয়েছে। এইভাবে আমি রেখে দেব, নরম আর গরম থাকবে, একটু ঠান্ডা হলে তারপর পরিবেশন করব। যেহেতু আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়েছিলাম সেজন্য সসপ্যানের গায়ে কোনো কিছু লেগেনি, সসপ্যানটা পুরো ক্লিন। এবারে এই সসপ্যানটা দিয়েই এই কেকটাকে, সরি রুটিটাকে এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে, আমি এর অ্যালুমিনিয়াম ফয়েল এভাবে খুলে নিয়েছি। এটাকে আমি এবারে কেটে কেটে পরিবেশন করব।
আমি এখান থেকে এই টুকরোটা কেটে নিয়েছি, এইরকম লাগছে দেখতে। ওপরে এভাবে হানি দিয়ে পরিবেশন করতে হবে, এরকম করে হানি দিয়ে দিয়েছি। পরিবেশনের জন্যে এটা তৈরি।